নমস্কার বন্ধুরা আজকের টপিক হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পুরিলি এক্সাম ম্যাথ কোশ্চেন অ্যান্সার প্রিভিয়াস ইয়ার তো আজকে প্রথম কোশ্চেন দু সালে এসছিল একটি চৌবাচ্চায় একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে ছ ঘন্টা সময় লাগে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে হুম তো চৌবাচ্চার অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য আমাকে অঙ্কটা শর্ট প্রসেসে করতে হবে তো একটা হলো চৌবাচ্চা এরকম চৌবাচ্চা এই চৌবাচ্চার পাঁচ ঘন্টায় জলপূর্ণ হয় কিন্তু একটা যে কোনো জায়গায় ছিদ্র থাকার জন্য ওই চৌবাচ্চা পূর্ণ হতে ছ ঘন্টা লাগে তাহলে ওই ছিদ্র দিয়ে পরিপূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে তো আমরা জানি যে একটি চৌবাচ্চা যদি এক্স মিনিটে পূর্ণ হয় এবং ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় ওয়াই মিনিটে হুম তাহলে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে চৌবাচ্চাটি খালি হবে এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স মিনিটে খুব ছোট্ট ট্রিক খুব ছোট্ট এক এক মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে তো এখানে এক্স হল পাঁচ ঘন্টা কেন পাঁচ ঘন্টায় জল পূর্ণ হচ্ছে আর ওয়াই হলো ছ ঘন্টায় কেন ছিদ্র অবস্থায় চৌবাচ্চায় জল পূর্ণ হয় ছ ঘন্টায় তাহলে খালি হবে কতক্ষণে এক্স ইন্টু ওয়াই মাই ওয়াই মাইনাস এক্স এক্সের জায়গায় ফাইভ বসাও আর ওয়াইয়ের জায়গায় ছয় বসাও তো ফাইভ ইন্টু সিক্স বাই সিক্স মাইনাস ফাইভ তো ছয় পাঁচে তিরিশ বাই ওয়ান তিরিশ ঘন্টা তো অঙ্কটা দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে খাতার হয়ে গেল খুবই 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 ছোট খুবই ছোট্ট খুব সিম্পল ট্রিক খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল ওকে এবার আমরা যাব পরের কোশ্চেন পরের কোশ্চেন বলছে দুটি লোক ও সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে চারটি লোক ও চারটি বালক ওই কাজ তিন দিনে সম্পন্ন করে তো একটি লোক ওই কাজ দিনে করবে ঠিক আছে দুটি লোক ও সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে আমি ধরি একটি লোকের একদিনের কাজ ধরলাম এক্স আর একটি বালকের একদিনের কাজ ধরলাম ওয়াই পরীক্ষা তো লিখতে হবে না জাস্ট আমি বোঝাচ্ছি যে একটি লোকের একদিনের কাজ এক্স আর একটি বালকের একদিনের কাজ ওয়াই হুম তো এই অঙ্কটাও চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে হবে দেখ কি করে হচ্ছে যে এবার লোক আছে কটা প্রথম যে শর্ত লোক আছে দুটো বালক আছে সাতটা তাহলে একদিনের কাজ একদিনের কাজই করছে দুটি লোক আর সাতটি বালক টু এক্স প্লাস সেভেন ওয়াই একের চার দিন হবে আমি ধরলাম মোট কাজ এক মোট কাজ এক এই অঙ্ক এই ধরনের অঙ্কে মোট কাজ এক ধরা হয় হ্যাঁ মোট কাজ করে এক দিনে তাহলে আমি লিখতে পারি টু এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল একের চার হুম মোট কাজ হচ্ছে এক মানে চার দিনে করে এক অংশ চার দিনে করে এক অংশ এক দিনে কত করবে একের চার অংশ চার দিনে করে এক অংশ একদিনে করবে একের চার অংশ তা একদিনে দুটি লোক আর সাতটি বালক এক একের চার অংশ কাজ করে কেন একটি লোক একদিনে করে এক অংশ তো দুটি লোক একদিনে করবে টু এক্স অংশ একটি বালক একদিনে করে ওয়াই অংশ তো সাতটি বালক একদিনে করবে সেভেন ওয়াই অংশ মোট কাজ একদিনে করবে একের চার সমান সমান একের চার ঠিক একইভাবে চারটি লোক ও চারটি বালক ওই কাজ তিন দিনে সম্পন্ন করে একই ব্যাপার যে একটি লোক একদিনে করে এক্স অংশ চারটি লোক চার দিনে করবে ফোর এক্স অংশ একটি বালক একদিনে করে ওয়াই অংশ চারটি বালক একদিনে করবে ফোর ওয়াই অংশ ইকুয়াল টু একের তিন কেন কেন তিন দিনে করে এক অংশ একদিনে করবে একের তিন তো একের তিন এত কিছু পরীক্ষা লিখতে হবে না আমি শুধু বোঝাচ্ছি যাতে বোঝা যায় সেখান থেকে এক্স প্লাস বাই একের বারো পেলাম পরীক্ষা একেবারে শুরু হবে এখান থেকে তো টু এক্স প্লাস সেভেন বাই একের চার হলো আর এক্স প্লাস বাই একের বারো হলো এবার আমাদের কাজ একটাই আমাকে প্রশ্নে বলেছে একটি লোকে কাজ কতদিনে করবো বালকের চাইনি লোকের চেয়েছে তো লোক তো এক্স ধরেছে না তো আমি এক্সে মান বের করবো ওয়াইয়ের মান না তো আমি অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে এক্সে মান বের করলাম কী করলাম এক নম্বরকে এক দিয়ে গুণ করলাম আর দুই নম্বরকে সাত দিয়ে গুণ করলাম এখান থেকে পাচ্ছি টু এক্স প্লাস সেভেন বাই একের চার আর এখান থেকে পাচ্ছি সেভেন এক্স প্লাস সেভেন বাই সেভেন বাই টুয়েলভ এবার বিয়োগ করছি বিয়োগ করলে ওয়াই বাই কেটে গেলো সেখান থেকে মাইনাস ফাইভ এক্স এখান থেকে একের চার মাইনাস সাতের বারো বারো আর চারের লসাগ্য বারোই হয় উপরে আসবে মাইনাস চার দুই পাশ থেকে মাইনাস মাইনাস কেটে গেলো এক্স মানে পাচ্ছি ফোর বাই সিক্সটি মানে একের পনেরো তো এটা এক্সটা কী ধরা হয়েছিল একটি লোকের এক দিনের কাজ একের পনেরো তা আমরা জানি যদি একটি লোকের একদিনের কাজ একের অংশ হয় তাহলে ওই লোকটি দিনে দিনে মোট কাজ করবে আমরা জানি আরেকটা ফর্মুলা হচ্ছে যদি একটি লোক এক একদিনে একের এন অংশ কাজ করে তাহলে ওই লোকটি কাজ পুরো কাজটি এন দিনে সম্পন্ন করবে তো এখানে বের করেছি একটি লোক এক একদিনে কাজ করে একের পনেরো অংশ এই সূত্র ফলো করে কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল ওই একটি লোক ওই কাজ পনেরো দিনে করবে হুম একটি লোক ওই কাজটি পনেরো দিনে করবে তা অঙ্কটা করতে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড লাগার কথা খুবই ছোট্ট ট্রিক হুম এবার আমরা চলে আসবো পরের অঙ্ক পরের অঙ্ক হচ্ছে এই অঙ্কটা দু সালে এসেছিলো আগের অঙ্কটা দু সালে এসেছিলো কুড়ি শতাংশ হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো টাকায় আড়াই কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন খুব ভালো অঙ্ক তাহলে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত ভালো করে বুঝি কুড়ি শতাংশ হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো টাকায় আড়াই কেজি বেশি চিনি ক্রয় করতে পারো দেখো ধরো তুমি বাজারে নিয়ে গেছো পঞ্চাশ টাকা এবার বাজারে গিয়ে দেখছো চিনির মূল্য হ্রাস পেয়েছে তো তুমি ওই তিরিশ টাকায় ওই তুমি যেই চিনি ভেবেছো কিনবে পঞ্চাশ টাকায় পাওয়া যেত ওটা তুমি তিরিশ টাকায় পেয়ে গেলে তা কত বাঁচলো বাঁচলো কুড়ি টাকায় ওই কুড়ি টাকায় তুমি আড়াই কেজি বেশি চিনি পেতে ওই কুড়ি টাকায় তুমি আট আড়াই কেজি বেশি চিনি পেতে ঠিক আছে তো একই লজিক এখানেও এখানে এই কুড়ি শতাংশ হাড়ি চিনি মূল্য হ্রাস করলে তো আড়াই কেজি আড়াই কেজি চিনির দাম কত হবে একশো ষাট ইন্টু কুড়ি শতাংশ কেন কেন এই যে আমি বললাম যে একটা লোক পঞ্চাশ টাকা নিয়ে গেছিলো ধরো দশ কেজি চিনি কেনার জন্য দাম পঞ্চাশ টাকা ধরো এবার গিয়ে দেখলে বাজারে ওই দশ কেজি চিনি তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে তিরিশ টাকায় তা এখানে টাকা কত বা বেঁচে বাস বাঁচল কুড়ি টাকা তো এই কুড়ি টাকায় সে আড়াই কেজি বেশি চিনি পেয়ে যেত ধরতে বললাম তো একই লজিক তো ওই আড়াই কেজি চিনির দাম হতো কুড়ি টাকা তো কুড়ি টাকা করতে পেলাম বিয়োগ করে এখানে তাই করছি এখানে আমি কুড়ি শত বলা আছে কুড়ি শতাংশ মূল্য হ্রাস হয়েছে তা নিশ্চয়ই যে টাকাটা নিয়ে গেছিল পঞ্চাশ টাকা তার কুড়ি পারসেন্ট সামথিং হবে এখানেও তাই একশো ষাট টাকা নিয়ে গেছিলো একশো ষাট টাকা নিয়ে গেছিল। তার কুড়ি শতাংশ কি হলো একশো ষাট ইন্টু কুড়ি বাই একশো এখান থেকে পাচ্ছি দুখানা শূন্য কাটলো ষোলো দুখানা বত্রিশ মানে আড়াই কেজি চিনির দাম হলো বত্রিশ টাকা ঠিক আছে তাহলে এক কেজি চিনির দাম কত হবে বত্রিশ বাই আড়াই আড়াই মানে কত দুই দুই চার পাঁচ পাঁচের দুই দুই উপরে গেল সিক্সটি ফোর বাই ফাইভ টাকা পার কেজি হুম এবার এবার তো প্রশ্ন পড়েছে যে কুড়ি চিনির দাম হ্রাস টোয়েন্টি পার্সেন্ট হয়েছে এর মানে কি হলো আশি টাকা এখন দাম হলে আগে দাম কত ছিল চিনি একশো টাকা চিনির দাম তো হ্রাস হয়েছে না কত হ্রাস টোয়েন্টি পারসেন্ট তো আশি টাকা এখন দাম হলে আগে দাম একশো টাকা একে কত একশো বাই আশি চৌষট্টি বাই পাঁচ কত এটা এই চৌষট্টি বাই পাঁচ করতে থেকে পেলাম যেহেতু চিনির দাম কুড়ি শতাংশ হ্রাস হয়েছিল সেখান থেকে আমি এক কেজি চিনির দাম পেয়ে গেলাম এখন ঠিক আছে মানে এবার এটা তো আসল মূল্য নয় এবার চৌষট্টি বাই পাঁচ টাকায় এখন দাম হলে আগের দাম কত ছিল আগের দাম ছিল কত একশো একশো বাই আশি ইন্টু চৌষট্টি বাই পাঁচ এখান থেকে আমি পাচ্ছি এই শূন্য শূন্য কাটলো পাঁচ দু কনে দশ হলো দুই চারে আট হলো দুই ষোলো ঠিক আছে চার এক চার চার ছয় চব্বিশ চার ষোলো চৌষট্টি ষোলো টাকা পার কেজি তাহলে এখন দাম কত সিক্সটিন টাকা তো অঙ্কটা করলাম কী করে এই অঙ্ক পরীক্ষায় দেয় এই ধরনের অঙ্ক তো প্রথমেই এখানে কুড়ি পার্সেন্ট থাকুক দশ পার্সেন্ট থাকুক তিরিশ পার্সেন্ট থাকুক ঠিক যেই টাকায় যে এক্সট্রা টাকায় আড়াই কেজি আড়াই কেজি চিনি বেশি পাচ্ছি তো ওই আড়াই কেজি চিনির দাম কত হবে যে টাকাটা দেওয়া থাকবে তার ওই শতাংশ সেখান থেকে এক কেজি বার করে রাখলাম হুম মানে ঠিক এখানে পঞ্চাশ টাকা বাজারে নিয়ে গেছিলাম দশ কেজি চিনি কেনার জন্য দেখুন ওই তিরিশ টাকায় দশ কেজি কেনা হয়ে যাচ্ছে তাহলে কত টাকা বেঁচে গেলো কুড়ি টাকা ওই কুড়ি টাকায় আর এক কেজি চিনি বেশি পেতাম বেশি পেতাম এটা খেয়াল রাখতে হবে সেখান থেকে আমি এক কেজি চিনি দাম বের করলাম এবার রাস হয়েছে টোয়েন্টি পার্সেন্ট মূল্য তো আশি টাকায় এখন দাম হলে আগের দাম ছিল একশো টাকা এক টাকা কত চৌষট্টি বাই পাঁচ টাকা দাম কম করে হয়েছে হলে আগের দাম ছিল এই টাকা তো চিনি আসল ক্রয় মূল্য কত ছিল ষোলো টাকা পার কেজি ঠিক আছে পরের অঙ্ক চলে আছি এই অঙ্কটা দু হাজার আঠেরো সালে এসেছিল দু সাল এই দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি যদি সংখ্যা দুটি প্রত্যেকটিতে আট যোগ করা হয় তবে তাদের অনুপাত থ্রি হবে সংখ্যা দুটি কত ওই অঙ্কটা খুব সোজা এক তিরিশ থেকে চল্লিশ মিনিট সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে দেওয়া আছে কি এক্স ইস টু ওয়াই সমান তিন ধরলাম সংখ্যাগুলো এক্স ওয়াই সেখান থেকে লিখতে হয় এই ঠিক এক্স বাই টু আর ওয়াই বাই থ্রি সমান সমান কে এক্স ওয়ান এখান থেকে পেলাম কত টু কে আর ওয়াইয়ের মান পেলাম থ্রি কে এবার প্রশ্ন অনুসারে কী বলেছে প্রত্যেকের সাথে আট যোগ করতে হবে তো এক্স প্লাস এইট ওয়াই প্লাস এইট যোগ করলে কত অনুপাত হবে থ্রি বাই ফোর এবার এক্সের জায়গায় টু কে বসিয়ে দাও ওয়াইয়ের জায়গায় থ্রি কে বসিয়ে দাও কোন গুণ করো কত পাচ্ছি এইট কে প্লাস বত্রিশ নাইন কে প্লাস আট তিনে চব্বিশ এবার কেগুলো এক পাশে নিয়ে আসো নাইন কে মাইনাস এইট কে কে হলো আর চব্বিশটা ওই পাশে নিয়ে গেলে বত্রিশ মাইনাস চব্বিশ আট হলো কে আট পেলাম তো এক্স মানে কথা হলো দুই গুণ কে দুই গুণ আট ষোলো ওয়াই মানে তিন গুণ আট চব্বিশ তা সংখ্যা দুটো কী কী সংখ্যা হলো ষোলো আর চব্বিশ তো এই ছিল কয়েকটা প্রশ্ন দু সালে হুম শর্ট ট্রিক বললাম চৌবাচ্চার অঙ্ক বললাম চিনির অঙ্ক বললাম অনুপাতের অঙ্ক বললাম কাজের অঙ্ক বললাম বালক আর লোকের কাজের অঙ্ক এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবে এবার তোমরা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এইভাবে এখন প্রচুর ভিডিও দেব তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো ওকে আজকে থাক এইটুকুনি থ্যাংক ইউ